ক্লাসে আসেন না এখানে তো কেউ নাই দেখেন না কোথাও কেউ নাই লোকজন নাই বলে তো ভয় ব্যাপার তাছাড়া ওই নিরিবিলি জায়গা কিন্তু সুন্দরী নারীদের জন্য নিরাপদ না স্টপ একদম চুপ আপনার এসব জ্ঞানের কথা না আমার ভাল লাগে না যখন তখন জ্ঞান দিতে থাকেন যেটা করতেছি সেটা শুনেন চলে হাতে হাত ধরে একটু ঘুরে বেড়ায় আসেন না আমার সব সব সমস্যা আছে সমস্যা আছে কি সব কি সুন্দর তাই তো কই যে লোকজন টিকিট কেটা সিনেমা হলে প্রেমপ্রীতি দেখবে যায় নাকি আমি কি ফাইজুল ভাই আমি কি দেখলাম আমি দেখো নাই কিছু কিছু দেখো নাই তো এমনি সে আমার সম্পর্কে বিয়ার লাগে তো অনেকে সাঁতার জানে না আমি বলছি আমি তো সাঁতার শিখাই দিব মানে সে সাঁতার শিখার জন্য আসছি অন্য অন্য কিছু না তাই সাঁতার কাটার ইচ্ছা ছিল তাহলে তাই সে ভুল করে হালাইছি মেলা কিছু বাদ আছে অসুবিধা নাই আমি চোখ বন্ধ করতেছি তোমরা চলে যাও এই এই ফাইজলামি করো না ফাইজলামি পাইছো চোখ খুলো চোখ খুলো এইখানে তোমার কি কাম কি কাম এখানে আমি তো কিছু বুঝতাছি না এই বিদেই তুমি জানো না এই রিসোর্টের যে মালিক তার হাতে আমার তহরম মহরম সম্পর্ক আমি তোর মনে মনে চিন্তা করছিলাম এখন সুইমিং পুলে কেউ থাকবো না আমি যাইয়া জামা কাপড় খুইলে নাম দিয়ে হাতার মাথার কাইটা গোসল মোসল কইরা উপরেটা আবার শার্ট ফাট পিন্ডা বাতাসে চুল ঢুকে গালা দিবো তা তোমার নিকে তো আর এটা সম্ভব হইতেছ না হ্যাঁ বাবুল চাপা মারা জায়গা পাও না সুইমিং পুলে সাঁতার কাটতে আসতো এই 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 সুইমিং পুলে সাঁতার কাটতে গেলে পাঁচশো টাকা ভাড়া দিতে হয় ধরো পাঁচশো টাকা টিকিট কাটবে তোমরা আমি হলাম মালিকের লোক তার মানে আমি মালিকই এই চুপ করো তো ফাইজলামি যত সব কতদিন পর আমার বিয়ের সাথে দেখা হয়েছে তুমি এখান থেকে যাও যেটা কইতেছি সেটা শুনো তুমি এখান থেকে যাও এখন আমি আমার বিয়ের সাথে একটু ঘুরবো চলো যাও কইতেছি তাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই খালি দশ সময় কষ্ট করে মেম্বারে গেলে কয়ে দিব তোমার এসব কিট্টি কাহিনীর কথা এই বাবুল কি কারণে তুমি মেম্বার মেম্বারকে জানাতে যাবা হ্যাঁ তুমি যেটা বাজে লোক মানুষের ভাবমূর্তি হরণ করার যে চেষ্টা করে সে কখনো ভালো মানুষ হতে পারে না তুমি মেম্বারের কাছে গিয়ে রং সম্মাকে আমাদের সম্পর্কে বাজে কথা বলবা সেই কথা আবার শিউলি কানে চলে দেবো তখন শিউলির ভালোবাসার সাথে শিউলির সাথে আমার একটা মনোমালিন্য হবে আমি তোমারে হাত জোর করে অনুরোধ করতেছি তুমি এই অপকর্ম থেকে বিরত থাকো এরকম যুক্তির কথা হইল তোমরা দুজন মিলে অপকর্ম করবে হারবে আর আমি এর দিয়ে কবে হারবো না কি ব্যাপার বিয়াই হ্যাঁ একটা বদমাইশের কথায় হাত জোর কইরা পাকা পায়া কি শুরু কইরা দিলেন কন্ত হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না শিউলি হলে গিয়ে আমার ছোটবেলার প্রাণের বান্ধবী ওর কাছে আমি সব কিছু খুইলা বলবো বুঝাই বলবো আপনি কোনো চিন্তা করেন না মাফ সাই দোয়া সাই শিউলিতে তোমার কিছু বলা দরকার নাই আমি এখন আসি আরে কি 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 সমস্যা এই কি ব্যাপার ইল্লা আমার আবার কি হলো বিদ্যুৎ তিৎকে তো চমকে নাই কিন্তু তোমাকে আমার সুহে আজকে এত সুন্দর লাগতেছে কি আমি সুন্দর মানুষে তো সুন্দরী দেখা যাবে এটাই তো স্বাভাবিক ও হা এটা অবশ্য তুমি যুক্তির কথা কইছো সুন্দরী তোমার ওই ফ্রেন্ড লিস্টের মধ্যে আমার বাবুল নাম ডল্লা ঢুকে দিয়ে দেবো না এই কোন সাহসে কথা বললা হ্যাঁ আমার স্ট্যাটাস সম্পর্কে তোমার কোনো ধারণা আছে হ্যাঁ আচ্ছা আমি তো বুঝতে পারলাম না তুমি কি আমারে ইনায় বিনায় অফার দিতেছো নাকি কে অফার দিলে সমস্যা কোন না তুমি হলো অবিবাহিত গেদি আমি হলো অবিবাহিত গেদা মনে করো যে তোমার উপর আমার 15% হক এবি আছে এটা আমি একটা ভালো মানুষের কাছে শুনছি কারণ যে কোনো সময় যে কেউ কিন্তু পাত্র যাবে নাকি পারে তাছাড়া আমার তো মনে করো যে নগদে কসকস মেলাতে আছে মেলা টাকা পয়সা আছে টাকা আমি নিকুচি করি তোর মতো একটা খারাপ লোকরে যদি আমি শায়েস্তা না করছি ওই যে সামসু ওর কাছে গিয়ে তোর নামে যদি আমি বিচার না দিছি আমার নাম বিজলি না নাম আমি পাল্টাই রাখবো লাভ নাই সামসু আমার বিচার করবে নাকি পারবো না কারণ হে নিজেই ঠিক এরকমই একটা কেসে আটকে পড়ে আছে ফালতু কোন হংকার তোর বিচার আমি নিজেই করতে পারবো খালি দেখ খালি সুন্দরী গো আক করো না আগলি তোমাকে লাগে আরো ভালো বুঝলাম না এই গিদির হাসি তো সাংঘাতিক সুন্দর
একদিন আমার চোর মধ্যে পড়লো নাকি হবে যাই পিছন পিছন যাই তোর দুধ দেখবো তোর দুঃখে লাভ দুঃখ ভরাক্রান্ত মন নিয়া আমি তোমাকে একটা ইনফরমেশন দিবার নিয়ে আসলাম শিউলি বুঝলাম না আপনার মনটা তো দুঃখ ভরান্ত হইলো কেমনে আমার মনটা দুঃখ ভরাক্রান্ত আমার নিকে হয় নাকি তোমার নিকে হইছে আমি আবার কি করছি না ওই আমি শুনছিলাম তো ওই যে ওই ফাইজুর হাতের নাকি তোমার ই আছে ফাইজুরের সাথে আমার ইয়ে মানে কি আছে আবার খুলে কোন তুই তোর ইচ্ছা গুড়ার ডিম সব কথা কি খুলে ক জানে হে আমার শরম করতেছে তুমি বুঝে নাও শরম করতেছে বেহার মতো আমাকে বাড়িতে আয়া পড়ছেন আরেকজনের বদনাম করার জন্য এখন আবার কইতে পারতেছেন না ডং করেন আপনার কথা আমি বুঝতে পারছি যে আপনি কি করতে চান ফজরুল লাগে আমি প্রেম করি এই তো না না শিউলি বিশ্বাস করো এই চোখসুয়া করতেছি আমি কইলে তোমার বদনাম করবেন নাকি আসি না আমি আসলে ওই যে ওই ফাইজুর বিষয়ে তোমাকে আল্লাহ সতর্ক করবেন নাকি আসি আচ্ছা আমি বুঝতে পারছি বুঝতে পারছি আপনি ফাইজুরের পুকুর পরে একটা মেয়েরা নিয়ে ঘুরতে দেখছেন এটাই তো আমার কইতে আছেন তাই না ইয়াল্লা ইয়াল্লা ঘটনা তো জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে মিলে গেল এই এই সংবাদ তোমাকে দিল কেটো কোথায় পেলাম সেটা আপনারা বলা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে না করলে আমার কোনো সমস্যা নাই কে আসল বিষয় হলো ওই কু কথাটা তোমার কানের মধ্যে ঢুকছে তুমি বিষয়টা বুঝছাও দেহো ফাইজু কত বড় ফাজিল চরিত্র কত নরবরা যে তোমার মতো এরকম টুষ্টুসা মানে মানে কবর সাথে যে পুতুলের মতো সুন্দর একটু গেদির থুয়া আর একটু গেদির আর ধরে নিয়ে ঘুরতেছে এটা কোনো কথা তা আপনার সমস্যা কি ফজলু একটা মেয়ে নিয়ে ঘুরতেছে আপনার মন চাইলে আপনিও নিয়ে ঘুরেন আপনারা মানা করছে কি আর একটা কথা মানুষের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলার অধিকার আপনার কিন্তু নাই এ শিখছে শুলি তোমার মুখ থেকে এনে কি কথা বাইরে আসতেছে ফাইজু তোমার ভবিষ্যৎ হাজবেন্ড সে আর একটু গেদির আর ধরে নিয়ে ঘুরতেছে তুমি তো হোনার পর সমর্থন করলা হ্যাঁ করি কারণ ফাইজু আমার ভবিষ্যৎ হাজবেন্ড জীবনও হইব না এই জন্য বাহ 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 হইনা খুব ভালো ঠেকল এই তালে তোমার হাজবেন্ড কি ড আমার হবু হাজবেন্ড কেন হইব এটা আপনার কবু কেন আসলে কমন থেকে ফাইজুল লেনে আপনি বদনাম করে দিতেছেন আমাকে বাড়ি দেখে আপনারা কিছু কইতেছেন অপমান করতেছি না ও চূড়ান্ত লেভেলের অপমান করার পরে কইতেছে কি বাড়ির উপর আসতে তো অপমান করলাম না কি কমু ক হ্যান নিগে আমার দাদি কইছে যে গেদারে যাই করস তাই করস দুই পেয়ে প্রাণীর কোনো উপকার করিস না বেদলে পড়বি আপনার উপকার আমি চাইছি গায়ে পড়ে সে উপকার করার কোনো দরকার নেই আপনি যান যাইতেছি তবে হন একটা কথা কই আমি মনে মনে ভাবছিলাম আমার ভাই শামসুর হাতে তোমার ফ্যামিলির একটা সম্পর্ক করবো কিন্তু এখন আমি ডিসিশন নিলাম তোমার হাতে কোনো রকম কোনো সম্পর্ক করবো না আমরা তো সারা জীবন ধরে স্বপ্ন দেখছি আপনার বাইয়ের লগে আমার বোনের বিয়ে দেবো আমগো কোনো ইচ্ছা নাই জান ইচ্ছা নাই করলে হবো না দরকার বলে জোর করে তুলে নিয়ে আমার বাইয়ের হাতে বিয়ে করাবো না বললাম যে আমার বয়স হয়ে যেতেছে আমার বিয়ে ডইতেছে না ফাইজলামি করেন না তুলে নিয়ে যাওয়ার বোন রে এত সহজ